এবার কমপ্লিট। আপনি একটা ফুল লাগাবেন বলে এত ঝুঁকি নিচ্ছেন? কেউ যদি আমাদের দেখে ফেলে আমাদের সবকিছু মাটি হয়ে যাবে, কি হবে বুঝতে পারছেন? কি করব বলুন, আজ আপনার থেকে চোখই সরছে না আমার। হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু আপনার এই যে চোখ সরছে না এটা যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে রীতিমতো। এই শুনুন ম্যাম, এত অভিনয় আমার পোষাচ্ছে না। আপনি তখন থেকে অভিনয়টা চালিয়ে যাচ্ছেন বলে আমাকে চালিয়ে যেতে হচ্ছে। আর এই যে তখন আপনি কী করলেন, আমাদের গাড়ি থেকে নেমে সোজা গটগট করে হেঁটে দত্তদের সাথে হাত মেলালেন, ওদের ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, কি হয়েছে? আমি বুঝতে পারছি না, আপনি এত বড় একটা ব্যবসা চালান কি করে? মাথায় কি কোনো বুদ্ধি নেই? কেন অভিনয় করছে বুঝতে পারছি না। আমি তো ওদের সাথে এই জন্য হাত মেলাচ্ছি যাতে বুঝতে পারি যে ওদের এই ওদের এত খপ কে দিচ্ছে, কী করে জানতে পারছে ওরা? আপনি জানেন আমাদের লেটেস্ট কালেকশনের থিমটা সব ওরা জেনে গেছে? কি বলছেন আপনি? হ্যাঁ এইটা এইটা কি কি করে পসিবল? আমরা তো রাতারাতি এটা ডিসাইড করলাম। রাতারাতি মিস্টার দত্ত জেনে গেছে। মিস্টার দত্ত তো আমাকে নিজেই বললেন যে ওনার নাকি সব জায়গায় লোক লাগানো আছে, সবাই ওনাকে খবর দিয়ে দিচ্ছে। আমাকে শুধু জানতে হবে এই লোকগুলো কারা। শুধু শুধু তাই নয় রীতিমানবাবু, ওরা কিন্তু এই এইটুকু করেই হাত গুটিয়ে বসে থাকবে না, ওদের আরও অনেক বড় প্ল্যান আছে। আমাদের প্রতি পদে ওরা বিপদে ফেলার চেষ্টা করবে, আর আমাদেরকে সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি জানি না কেন আমার বারবার মনে হচ্ছে এটা আর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় আটকে নেই, এটা এটা একটা ব্যক্তিগত আক্রোশের জায়গায় চলে গেছে। হ্যাঁ রাহুল বল। কি হয়েছে, কি বললো রাহুল? রাহুল বললো মডেলিং এজেন্সি থেকে জানিয়ে দিয়েছে ওরা মডেল পাঠাতে পারবে না। মানে এরকম হুট করে পাঠাতে পারবো না বললে হয় নাকি? শেষ মুহূর্তে এরকম বলা যায় নাকি? দত্তরা বেশি টাকা দিয়ে সব মডেল হায়ার করে নিয়েছে যাতে আমাদের সাথে কোনো মডেল পার্টিসিপেট না করতে পারে, আমরা এই শোতে যাতে পার্টিসিপেট না করতে পারি। আমি আপনাকে বললাম না রীতিমান বাবু, ওরা চুপ করে বসে থাকবে না কিছু করার চেষ্টা করবে, এবং দেখুন তাই হলো। ওরা আমাদের মনোবলটা ভেঙে দেওয়ার চেষ্টা করলো, আরও করবে এরকম। আপনি বলতে না বলতেই দত্তরা আর একটা চাল চেলে নিল। কি করবো কি করবো এখন? আপনি একদম টেনশন করবেন না, আমরা দত্তদেরকে বুঝিয়ে দেবো যে এইভাবে মিথ্যে কথা বলে ঠকিয়ে কিচ্ছু যেতে যায় না। আমরা বুঝাবো কি করে করি। দেখুন রীতিমান বাবু, এই যে কম্পিটিশন, এখানে না শুধু দামি দামি মডেল আর লাখ লাখ টাকার কস্টিউম দিলেই হয় না, ভালো ডিজাইনের গয়না দিতে হয়, আর তার সঙ্গে ভাবনার নতুনত্ব থাকে, আর সেইটা এবার খড়ি করে থাকে। কিন্তু লাস্ট মোমেন্টে কোনো মডেলিং এজেন্সি থেকে মডেল পাঠাবে না, আর মডেলস না হলে আমরা শুধু পার্টিসিপেটই করতে পারবো। আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করব আর আমরা জিতব, এটা আপনাকে খড়ির প্রমিস। আজ কিন্তু এটা শুধু খড়ি নয়, খড়ি সিংহরায় প্রমিস। মেরে বেচারিয়ো কো
जिक्र तुम्हारा जब जब होता है, देखो ना आँखों से भीगा भीगा प्यार बह जाता है। मेरे हर रास्ते আমরা রাতারাতি যা যা ডিজাইন করেছি সব বাতিল করতে হবে, এগুলো আমাদের আর কোনো কাজে লাগবে না, কারণ সেই গয়নার ডিজাইন, সেই ডিজাইনের ছবি সব দত্তদের কাছে চলে গেছে। গড, গড, আমি জানি না, মানে লাস্ট মোমেন্টে মডেল নেই, আমাদের ডিজাইন সব চেঞ্জ করতে হবে এই মুহূর্তে, মানে এখন যখন শো শুরু হবে একটু পরে। আমরা এই শোতে পার্টিসিপেট করবো কি করে তাই আমি বুঝতে পারছি না। এখন একজনই সাহায্য করতে পারে ঋদ্ধিমান বাবু, ঠাম্মি। ঠাম্মি? হ্যাঁ, আর শুধু ঠাম্মি নয়, সিংহরায় বাড়ির মেয়ে বউরাই আমাদেরকে এখন একমাত্র সাহায্য করতে পারে। ম্যাডাম, বড় পিমণি, ছোট পিমণি, কাকিমণি, এদের সবার উপর আমাদের জেতাটা নির্ভর করছে, ওরাই আমাদের একমাত্র রাস্তা। কিসের রাস্তা, আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বুঝে বলছি, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি, আপনি শুধু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনুন। মডেলরা আসবে না মানে, তাহলে কি করে হবে? আমি জানি না, আমি কিছু বুঝতেই পারছি না, মানে হঠাৎ করে ওরা ফোন করে বললো যে ওরা আসতে পারবে না, গতকালও যদি বলতো আমরা কিছু করতে পারতাম। তাহলে কি এখন কিছুই করার নেই? না, আমাদের কিছু করার নেই, আমরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো না। কি বলছিস কি তুই? আমার মাথা কাজ করছে না, আমি জানি না। তাই কি আরা রিদ্ধি কোথায়? দাদু ভাই তো ব্যাকস্টেজে আছে, আমি তখন থেকে ডাকছি, দাদু কিছুতেই আসছে না বাইরে। এই কম্পিটিশনে আমরা যদি পার্টিসিপেট করতে না পারি আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠাকুরপো, আমরা অন্য কোনো মডেলিং এজেন্সি থেকে মডেলস আনতে পারি না? ইজ দেয়ার নো ওয়ে আউট? মানে আমরা কি কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবো না? তার মানে বসবাবু, এই কম্পিটিশনে তাহলে বিনা যুদ্ধে আমরাই জিতছি। হ্যাঁ, বুদ্ধি আপনার মাথায় আসছে কোথা থেকে? আপনি বুঝতে পারছেন না খুড়ি, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের শো, এটা কোনো পাড়ার গো অ্যাজ ইউ লাইক না, এইভাবে হয় হয় সব হয়। আপনি শুধু আমাকে একটু ভরসা করুন। দেখুন খুড়ি, আমি আপনাকে ভরসা করি, কিন্তু আপনি এই মুহূর্তে যেটা বলছেন সেটা ইম্পসিবল, এটা হিস্ট্রিতে কখনো হয়নি, এটা অসম্ভব। এই অসম্ভবটাকেই তো সম্ভব করতে হবে ঋদ্ধিমান বাবু। দেখুন, দত্তরা আমাদের অনেক ক্ষতি করেছে, আর ওদেরকে আমরা ক্ষতি করতে দিতে পারি না। আর আমার কথাটা শুনুন, এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই একমাত্র পথ। জানি না, আমি বুঝতে পারছি না, আপনি যেটা বলছেন ইট মেক্স নো সেন্স। দেখুন, আমার কাছে এখন না আছে ঢাল, না আছে তলোয়ার, আমি নির্দিয়াম সদরের মতো বসে আছি, মডেল নেই, গয়না নেই, আমি কী করবো, কী করে পার্টিসিপেট করবো শোতে? আমি তো বলছি আমার উপর একটু ভরসা করুন, আমি আমি একটা সুযোগ চাইছি ঋদ্ধিমান বাবু, একটা সুযোগ দিন আমার, হয়ে যাবে, এটাই এটাই একমাত্র উপায়, হয়ে যাবে। ঋদ্ধি, আমি তোমাকে বলছি, খড়ি যেটা করতে চাইছি ওকে করতে দাও। দাদু, আর কিছুক্ষণের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যাবে, এর মধ্যে এত সব কিছু হবে কি করে? আমি তো কিছু হবে হবে, আমি বলছি হবে। শুনুন, দেখুন, বাড়ি তো এখান থেকে মাত্র 5 মিনিটের পথ, এখানে কথা বলে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না, তাই না? আমার কথাটা একবার শুনুন, ঠাম্মি ঠাম্মি ঠিক আমাদের বাঁচিয়ে নেবেন, ঠাম্মি একমাত্র পারবে। আপনি আমার ফোনটা দিন তো। আরে দিন না ফোনটা।
আজ আমাদের কাছে এজেন্সির মডেল নেই তো কি হয়েছে? আজ ওই কম্পিটিশনে সিংহরায় বাড়ির মেয়ে বউরাই হাঁটবে। আমাদের কোনো গয়না নেই। গয়না আছে তো, যে গয়না পরে সবার বিয়ে হয়েছে। আজ ওই মঞ্চে সাবেকি গয়না এবং আধুনিক গয়না এই দুটোর মেলবন্ধন দেখাবো আমরা। আমাদের নতুন থিম নাটছড়া। चलो 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 पाल्टाई।